বাংলাদেশের মতো অধিক জনসংখ্যা বহুল দেশে ইলেকট্রিক গাড়ি খুবই গুরুত্বপূর্ণ কেননা এতে যেমন স্বল্প খরচে অধিক দূর ভ্রমণ করা যায় তেমনি পরিবেশের জন্য খুবই উপকারী বাংলাদেশে এর আগে টেস্টা মডেল 3 ফিশকার কার্মা বা এমজির মতো ইলেকট্রিক গাড়িগুলো বাজারে এসেছে কিন্তু এবারে এদের সাথে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং উচ্চ প্রযুক্তিশালী গাড়ির ব্র্যান্ড মার্সিডিসের ইলেকট্রিক সেডান এবং এসইউভি মার্সিডিসের ইলেকট্রিক গাড়িগুলো সাধারণত তাদের স্ট্যান্ডার্ড সিরিজ থেকে আরও বেশি হাইটেক অ্যান্ড লাক্সারিয়াস হয়ে থাকে প্লাস ইঞ্জিনের পরিবর্তে উচ্চতর ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি ব্যবহৃত হয়ে মার্সিডিস বাংলাদেশ র‍্যানকম মোটরস লিমিটেড বাংলাদেশে অফিশিয়ালি বাজারজাত করতে যাচ্ছে মার্সিডিসের সবচেয়ে লাক্সারি সেডান এস ক্লাসের ইলেকট্রিক ভার্সন EQS প্রথমে যদি EQS এর ডিজাইন বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলি তাহলে এই গাড়ির ডিজাইন ভিতর বাহিরের সম্পূর্ণ সাধারণ এস ক্লাস বা পেট্রোল এস ক্লাস থেকে ভিন্ন এখানে আপনারা মার্সিডিসের ইলেকট্রিক সিগনেচার ডিজাইন পাবেন যেরকমটা মার্সিডিসের প্রত্যেকটা ইলেকট্রিক গাড়িতে রয়েছে এই গাড়ির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি এলইডি ডিআরএল বার যেটা গাড়ির উভয় প্রান্তকে কম্বাইন করেছে আরও থাকছে মার্সিডিস স্টার সংযুক্ত গ্লসি ফিনিশ ফ্রন্ট গ্রিল যেটাই মূলত এই গাড়ির আসল অ্যাট্রাকটিভ পয়েন্ট এবার যদি EQS এর লাইট নিয়ে বলি তাহলে এতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল প্রজেকশন হেডলাইট যেটা কি কি করতে পারে আপনারা স্ক্রিনেই দেখুন সাইড প্রোফাইলে আসলে ফ্রেমলেস ডোরের সাথে পপ আপ ডোর হ্যান্ডেল পাবেন এই গাড়ির সাইডে তিনটি ফিচারিস্টিক ফিচার রয়েছে প্রথমটি হলো আপনারা যদি এই গাড়ির দরজার সামনে আসেন তাহলে দরজা নিজে থেকেই খুলে যাবে এবং ভিতরে বসে যদি ব্রেক প্যাডেলে পা রাখেন তাহলে দরজা নিজে থেকেই আবার বন্ধ হয়ে যাবে দ্বিতীয়টি হলো উইন্ডশিল্ড ওয়াটার ফিল আপ এটা যেহেতু একটি ইলেকট্রিক গাড়ি সেহেতু এর বর্নেটে কোনো ইঞ্জিন নেই যার ফলে এই গাড়ির বর্নেট খোলার কোনো অপশনই দেয়নি মার্সিডিস কিন্তু এখন যদি আপনাদের গাড়ির উইন্ডশিল্ড ওয়াটার ফিল আপ করতে হয় তাহলে সাইডের এই জায়গা দিয়ে ওয়াটার ফিল আপ করতে পারবেন তিন নম্বর ফিচারটি হলো এর রিয়ার হুইল স্টিয়ারিং হুইল অর্থাৎ আপনি স্টিয়ারিং এর মাধ্যমে সামনের চাকাকে যখন ডানে বামে করবেন তখন একই সময়ে পিছনের চাকাকেও ডানে বামে মুভ করতে পারবেন ফলে আপনাদের গাড়িকে খুব অল্প জায়গাতেই টার্ন করাতে সুবিধা হবে যাই হোক EQS এর 19 ইঞ্চ থেকে শুরু করে 22 ইঞ্চ পর্যন্ত অ্যালোরিমের সুবিধা আছে আপনারা চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন এই গাড়ির বডি ডাইমেনশন নিয়ে বলতে গেলে এর ওভারঅল লেন্থ হচ্ছে 5216 মিলিমিটার হাইট হচ্ছে 1512 মিলিমিটার উইথ হচ্ছে 1926 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 3210 মিলিমিটার এবার যদি এই গাড়ির রিয়ারে আসেন তাহলে কম্বাইন টয়লেটের সাথে বিশাল সাইজের মার্ক লোগো পাবেন তো ওভারঅল যদি এর এক্সটেরিয়র নিয়ে আমার মতামত পোষণ করি তাহলে অ্যাজ এ ইলেকট্রিক লাক্সারি সেডান এই গাড়ির এক্সটেরিয়র মোটামুটি ছিল তবে পিছনের ডিজাইন আমার কাছে একটু হ্যাচব্যাকের মতো লেগেছে ইন্টেরিয়রে প্রবেশ করলে খুবই ফিচারিস্টিক কেবিন পাবেন EQS এ এই গাড়ির যে জিনিসটি প্রথমেই আপনার নজর কাটিয়ে তুলবে তা হচ্ছে ড্যাশবোর্ড যেখানে তিনটা হাই প্রাই স্ক্রিন ব্যবহার করা হয়েছে যার মধ্যে প্রথমটি হলো ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে দ্বিতীয়টি হলো মেইন ইনফোটেনমেন্ট সিস্টেম যেখান থেকে যাবতীয় সব ফিচার কন্ট্রোল করা যাবে তৃতীয়টি হলো প্যাসেঞ্জার ইনফোটেনমেন্ট সিস্টেম যার সাহায্যে সামনে যে প্যাসেঞ্জার থাকবে সে গাড়ির সমস্ত সিস্টেম কন্ট্রোল করার পাশাপাশি বিনোদন উপভোগ করতে পারবে সেন্টার কনসোল নিয়ে বলতে গেলে এতে রয়েছে USB চার্জিং পোর্ট ডুয়াল ওয়্যারলেস চার্জিং স্টেশন ফোল্ডার এবং একটা বড় সড়ো সেন্টার বক্স রিয়ার কেবিনে থাকছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল আর্মরেস্ট উইথ স্মার্ট ট্যাপ যা দিয়ে পেছনের সিট এবং ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন তাছাড়া এখানেও অন্য অন্য লাক্সারি সেডানের মতো রিয়ার ইনফোটেনমেন্ট সিস্টেম এন্ড রিয়ার এসইভেন্ট রয়েছে স্টিয়ারিং হুইল নিয়ে বলতে গেলে এতে থাকছে লেদার র্যাপড মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল উইথ প্যাডেল শিফটার মার্সিডিস EQS এ পাবেন মাল্টিপল হারমান কার্ডার স্পিকার উইথ ফুল প্যানোরামিক সানরুফ ব্যাটারি এবং মোটরের কথা বলতে গেলে মার্সিডিস EQS এ থাকছে ডুয়াল ইলেকট্রিক মোটর যার ম্যাক্সিমাম পাওয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 523 হর্স পাওয়ার এবং 835 নিউটন মিটার অফ টর্ক এই দুটি ইলেকট্রিক মোটরকে পাওয়ার প্রোভাইড করার জন্য এতে দেওয়া হয়েছে 108 কিলোওয়াটের ইলেকট্রিক ব্যাটারি যাকে আপনারা সর্বোচ্চ 200 কিলোওয়াটের চার্জার দ্বারা চার্জ করতে পারবেন এই গাড়ি একবার ফুল চার্জে 478 মাইল বা 769 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম র্যানকম মোটরসের তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার যদি অনুমোদন দেয় তাহলে 2023 সালের মাঝামাঝি বা শেষের দিকে র্যানকম মোটরস লিমিটেড বাংলাদেশে অফিসিয়ালি মার্সিডিসের প্রায় ইলেকট্রিক সেডান এবং এসইউভি বাজারজাত করবে তবে এখন প্রশ্ন হলো মার্সিডিসের ইলেকট্রিক গাড়ির মূল্য বাংলাদেশে কিরকম হবে উদাহরণস্বরূপ আমরা মার্সিডিস EQC এসইউভির কথাই বলতে পারি যাকে নিউ অটো গ্যালাক্সি বাংলাদেশে নিয়ে এসছে এবং এর মূল্য রেখেছে 1,45,00,000 টাকা যেখানে পেট্রোল GLC-র বাংলাদেশ মূল্য 1,25,00,000 টাকা তো দেখা যাচ্ছে ইলেকট্রিক GLC বা EQC এসইউভির মূল্য বাংলাদেশ পেট্রোল GLC থেকে 16% দাম বেশি সুতরাং হতে পারে যখন মার্সিডিসের বাকি সব ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে আসবে তখন সেগুলোরও দাম পেট্রোল ভেরিয়েন্ট থেকে 16-17 বা 20% পর্যন্ত দাম বেশি হবে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে EQS এর মূল্য হবে হয়তো 3.5 কোটি টাকা কারণ বাংলাদেশে পেট্রোল এস ক্লাসের অফিসিয়াল মূল্য হচ্ছে 3 কোটি টাকা তো আশা করি মার্সিডিসের ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে কিরকম হবে তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন